অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য আজকের ভিডিওতে টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে যেমন আলোচনা থাকছে টমেটো চাষের জমি কিভাবে তৈরি করবেন জমি তৈরি করার সময় কি কি সার ব্যবহার করবেন কোন কোন জাতের টমেটো চারা লাগাবেন এবং দশ থেকে পনেরো দিন বয়সের চারায় আপনারা প্রথম চাপান সার হিসেবে খাবার ব্যবস্থাপনা কি হবে টমেটো গাছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে আলোচনা তাই আপনারা পুরো ভিডিওটি সাথে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনাদের এক একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে এবং যারা এখনও আমার এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমেই আসি টমেটো চাষের মাটি রকম হবে অবশ্যই আপনি কিন্তু টমেটো চাষের জন্য তিন ধরনের মাটিই নির্বাচন করে নিতে পারেন বেলেদোয়াশ মাটিতেও টমেটো চাষ করতে পারেন দোয়াশ মাটিতেও টমেটো চাষ করতে পারেন এবং এঁটেল মাটিতেও টমেটো চাষ আপনারা করতে পারবেন এবার আসছি আপনি টমেটো চাষ করার জন্য জমিটা কিভাবে তৈরি করবেন প্রথমেই বলে রাখি আপনি যে জমিতেই টমেটো চাষ বা চারা লাগাবেন তার ঠিক এক মাস আগে বিঘা প্রতি পঁচিশ কেজি চুন আপনি ভালোভাবে সরিয়ে দিয়ে রাখবেন এই চুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জমিটা শোধন করার কাজেও লাগবে এবং চুন দেওয়ার ফলে জমিতে অপকারী ছত্রাক বলুন বা ব্যাকটেরিয়া বলুন এই সব ধ্বংস হয়ে যাবে পাশাপাশি এই চুন যেহেতু ক্যালসিয়ামের কাজ করে ক্যালসিয়াম রয়েছে এই চুনের মধ্যে তাই জমিতে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে টমেটোর জাত কয়েকটি শীতকালীন টমেটোর জাত হলো যেগুলো আপনি চাষ করে ভালো ফলন পেতে পারেন যেমন হচ্ছে নুন কোম্পানির ইউএস চারশো চল্লিশ সেমিনিজ কোম্পানির অভিলাষ নুজুভেরু কোম্পানির সতেরো বাহান্ন পান কোম্পানির ছত্রিশ ব্রাসি স্পেশাল এবং টাটা কোম্পানির মনোহর এছাড়াও আরও অনেক কোম্পানির ভালো ভালো যাতের টমেটো চারাও রয়েছে বা বীজ রয়েছে আপনারা সেগুলোও চাষ করতে পারেন এবং বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলবো সেটা হচ্ছে সিনজেন্টার তিরিশ আটত্রিশ এবং মহারাজা এই দুটো চা তো আপনারা চাষ করতে পারেন খুব ভালো ফলন রয়েছে এবং এই দীর্ঘমেয়াদি জাত রয়েছে এগুলো এবার আসছি সার প্রয়োগের বিষয়ে টমেটো চাষ করার সময় জমিতে আপনি কি সার প্রয়োগ করবেন এই সার প্রয়োগটাকে দুটো ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে রাসায়নিক সার জৈব সার হিসেবে বিজ্ঞাপতি দু ট্রাক্টার গোবর সার ব্যবহার করবেন যদি গোবর সার দিতে না পারেন তাহলে কেঁচো সার ব্যবহার করতে পারেন অথবা পরিবর্তে আপনারা পোলট্রি লিটারও ব্যবহার করতে পারেন বিজ্ঞাপতি সত্তর থেকে আশি কেজি পরিমাণ এবার আসি রাসায়নিক সারের বিষয়ে টমেটো চারা লাগানোর আগে বেশি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করবেন না এক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে এসএসপি বা যেটাকে সিঙ্গেল সুপার ফসফেট বলে সেটা আপনারা প্রতি পঞ্চাশ কেজি ব্যবহার করবেন এবং এটা জমির মাটিটাও আলগা রাখবে এবং টমেটো চারা গাছের শিকড়ও বৃদ্ধিতে কাজে লাগবে শেষ পর্যন্ত টমেটো চারাকে খাবার যোগানো দিয়ে থাকবে এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এছাড়াও দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতি কুড়ি কেজি আর যদি দশ ছাব্বিশ ছাব্বিশের পরিবর্তে ডিএবি ব্যবহার করেন তাহলে দশ কেজি ডিএবি এবং এর সঙ্গে পাঁচ কেজি পটাশ আর যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন তাহলে আলাদা করে পটাশ ব্যবহার কোনো প্রয়োজন হয় না আর একটা কথা মাথায় রাখবেন যখন টমেটো চারা জমিতে লাগাবেন ওই সময় নাইট্রোজেনযুক্ত সার একদম ব্যবহার করবেন না আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন টমেটো চারাগুলো ছোটো অবস্থায় লাগানোর চেষ্টা করবেন এবং লাগানোর পরে অল্প অল্প জল দিয়ে দেবেন প্রথম অবস্থায় এবার আসছি আপনারা টমেটো চারা কীভাবে জমিতে লাগাবেন আমি দর্শক বন্ধুদের বলবো আপনাদের এলাকার যেরকম চল রয়েছে আপনারা সেইভাবেই লাগাবেন গাছ থেকে গাছের দূরত্ব কমপক্ষে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব কমপক্ষে এক হাত চার ইঞ্চি রাখবেন দর্শক বন্ধুরা টমেটো চারা লাগানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো দিন বয়সে প্রথম চাফান সার হিসেবে কী কী সার ব্যবহার করবেন সেটা একটু জেনে নেওয়া যাক টমেটোতে প্রথম সাফান সার হিসাবে বিঘাপতি আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কেজি ব্যবহার করবেন সাথে জিঙ্ক সালফেট বিঘাপতি দুই কেজি ব্যবহার করবেন এবং এর পাশাপাশি যেমন নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়া বিঘা প্রতি পাঁচ কেজি ব্যবহার করতে পারেন টমেটো চাষে এই রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্যের ব্যবহার করতে হবে বিঘাপতি কমপক্ষে দু কেজি এই অনুখাদ্যের সঙ্গে আপনারা আরেকটা যেটা ব্যবহার করবেন যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির কপিও এই কপীয় ব্যবহারে আপনার ফসফেট গাছকে নিতে সাহায্য করবে পাশাপাশি টমেটো গাছের রুট ডেভেলপমেন্টের সাহায্য করবে এবং গাছের বৃদ্ধি আপনার একটা চোখে পড়ার মতো মনে হবে এই প্রথম চাপান সার দেওয়ার পরে আপনাকে কিন্তু তারা তাড়াতাড়ি করে প্রথম জলসেচটা দিতে হবে দর্শক বন্ধুরা টমেটো গাছের প্রথম চাপান সারের পাশাপাশি আর কি কি যত্ন পরিচর্যা নেবেন সেই সব বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত কমেন্টে জানানোর থাকে তা কমেন্টে লিখতে পারেন আর সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ